नमस्कार बंधुरा, मौसुमीज कूकिंग स्टूडियोर आरो एकटी पर्वे सबाइके स्वागत। गरम तो प्राय एसे गेल और एई गरमे सबारी खूब प्रिय जे ड्रिंकटा सेटा हलो लस्सी। ताई आज आमी आपनादेर करे देखाबो पांजाबी लस्सी। खूबी साधारण उपकरण दिए खूबी चटजलदी तैरी करे नेওয়া যায়। जे कोनो उपोषे जे कोनो पुजोते अथवा अतिथि आप्यायने खूबी सुंदर एई ड्रिंक। चलुन ताहले बंधुरा देखे नी की करे तैरी करते हबे और रेसिपिटा भालो लेगे थाकले चैनलटिके सबस्क्राइब करे रखार अनुरोध रइल। चलुन ताहले शुरू करे दी। एखाने आमी घोड़ा पाता टक दई निये निएछि 500 ग्राम और निये निएछि 4 टेबिल स्पून चीनी। चीनीटा किन्तु आपनारा आपनादेर पछन्द मतो कम बेशी करे निते पारेन। निएछि बादाम कुचि, पेस्ता कुचि और निएछि जाफरान। जाफरान आमी एखान थेके परिमाण मतो व्यवहार करब। আর লাগবে আমার আইস কিউব, এখান থেকেও আমি পরিমাণ মতো ব্যবহার করব। এবার আমি একটা মিক্সার জারে নিয়ে নেব দই। আর চেষ্টা করবেন ফুল ফ্যাট দইটা নিতে, এতে করে লস্যিটা কিন্তু খুব সুন্দর হয়। আমি এখানে ঘরে পাতা দই ব্যবহার করলাম, আপনারা চাইলে কেনা দইও কিন্তু ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম চিনি আর দিয়ে দেব কিছু আইস কিউব। আর আমি এখানে দেব গোলাপ জল, এখানে আমি এক চামচ গোলাপ জল দিয়ে দিলাম। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। পাঞ্জাবি লস্যিতে কিন্তু এলাচের গুঁড়ো ব্যবহার করা হয়, আপনারা চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব। দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি আর কোনো রকম জল কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, শুধু আমি আইস কিউবই এখানে ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন কোনো রকম জল ব্যবহার না করে লস্যিটা তৈরি করতে, এতে করে একদম পারফেক্ট টেস্ট আপনারা পেয়ে যাবেন। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। আর পাঞ্জাবি লস্যিতে কিন্তু দইয়ের উপরে যে মালাইটা থাকে সেটা কিন্তু ব্যবহার করা হয়। যেহেতু আমি এটা হেলদিভাবে করছি সেটা সেহেতু আমি সেটা অ্যাভয়েড করলাম। আপনারা কিন্তু অবশ্যই করে উপর থেকে একটু দইয়ের উপরে যে মালাইটা থাকে সেটা দিয়ে নিতে পারেন, একদম পারফেক্ট পাঞ্জাবি টেস্টটা পেতে হলে। এবার আমি উপর থেকে বাদাম কুচি, পেস্তা কুচি আর জাফরান ছড়িয়ে দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন বাড়িতে কোনো গেস্ট এলে অথবা যে কোনো পুজোর উপোষে, আপনারা কিন্তু এরকম একটা লস্যি পরিবেশন করতে পারেন, খুবই আরামদায়ক হবে। আর এই গরমে তো খুবই সুন্দর একটা ড্রিঙ্ক। অবশ্যই এই রেসিপিটা ঘরে ট্রাই করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে দেবেন আমার নতুন রান্নার নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আমি কিন্তু এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে একদিন পরপর চলে আসি। আজ তাহলে চলি, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।